তানবীর, হ্যাঁ কেন শুনবি? একটু দেখতে যাই, বসি। হ্যাঁ এখানে বসি, আমি একটু দেখতে যাবো। আমি ঠিক করছি বিয়ের পর আমার জামা কিনে নিয়ে আসবো, তাই না? মাথা তো আমার নষ্ট, মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে আর কি, দেখে দেখে আমার টাকা লাগবে না। চেষ্টা করি, ভালো লাগবে তোর। তোর হাতটা একটু ধরে, সামনে থাকা, এত কবি ওর দরকার নাই। এখানে জায়গা কিনবে, এত টাকা নাই তো। যা, তোকে আমি আমার সামনে থেকে 10টা পাহাড় দিয়ে দিলাম। দলিল দে, সবগুলো পাহাড় দিয়ে দিলাম। হ্যাঁ দলিল দে, দেব তো। বন্ধু তুমি, অবন্ধু তুমি, তোমার ওই তো চোখ বন্ধু, স্বপ্ন সন্ধানী। কি রে, কি করতেছিস? অবন্ধু তুমি, তোমার ওই তো চোখ বন্ধু, স্বপ্ন সন্ধানে। আকাশ ভরা সূর্য তারা, আকাশ ভরা সূর্য তারা, পাখিটা বাঁধন ছাড়া, পাখিটা বাঁধন ছাড়া। ঢেউয়ের মাঝে খুঁজে বেড়ায় স্বপ্ন বাসভূমি, ঢেউয়ের মাঝে খুঁজে বেড়ায় স্বপ্ন বাসভূমি। বন্ধু তুমি, অবন্ধু তুমি, এই মুহূর্তে একটা কবিতা বেরিস, তাহলে শুনবি? চল। দাঁড়া দাঁড়া, আমাদের দিকে ঘুরে দাঁড়া। হ্যাঁ ওটা মাইক্রোফোন নে, মাইক্রোফোন। পর্বত চূড়া ছুঁয়েছে পা, সাথে ছুঁয়েছে মেঘের দেশ, কিন্তু ছুঁতে পারি নাই তোমার মন। পাহাড় থমকে গেছে আশেপাশে, সমস্ত গিরি সড়ক পাজরের ভেতর অন্তর্লীন চিৎকারে পুনরায় বধির, অথচ সর্বোচ্চ উড্ডয়ন। পাখালের পেছন রৌদ্রের অহমিকাটুকু ভুলে, এক একটি বেলার বিকেল রাত্রির কোলে এতটুকু আশ্রয়, মনে হয় আমাকেই ছুঁতে পারিনি কোনো দিন। আকাশ ভরা পড় না, জোরে পড়। আই লাভ ইউ। ওই নিপা, তানবীর,
একটা নদী একটা কিশোরী এদিকে রাজীব কাউনা একটা নদী একটা কিশোরী আর একটা ফুল লুকোনো না আসলে কাজ ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না তুমি যে বাসায় থাকো একা একা কেন যে ভালো লাগে না বুঝতে পারছি বেশিক্ষণ থাকা যায় না আসলে আচ্ছা ওই যে ভাইয়া যে আমাকে বলেছিলেন তোমার সাথে আলাপ করলাম যে ওটা নিয়ে কি কিছু ভেবেছ বাবা ফোনে আমাকে প্রায় বলতেন যে তোমরা না হয় চলে এসো আমার কাছে এখানেই থাকো আসলে একটা সময়ে সবাই চাই যে তার আত্মীয় স্বজন কাছাকাছি থাকুক তো সেটা তো হয়নি এখন ভাইয়া যখন বলছে না মানে বলছিলাম কি যে চাকরিটা তো ছেড়ে দিয়েছি তাই না তো এখন একটা কিছু যদি করতে হয় তাহলে তো সেটা মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত তাই না তো তুমি কি কিছু ভেবেছ নিপা 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 ভালো লাগতেছে আমার জন্য কেমন লাগতেছে সারাদিন ভালোই লাগছিল এখন কেমন যেন উড়ে ধরে লাগতেছে কেমন যেন একা একা লাগতেছে কেন একা একা কেন লাগতেছে জানি না এমনি এমনি তানভীরা কই ওরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছে রাজীব ঢাকা গেলে আমার কি হবে ঢাকার কথা ভাবিস না ঢাকার কথা ভাবলে ধর তোর মার কথা মনে পড়বে বাবার কথা মনে পড়বে এত সুন্দর জায়গা এসে এত এখানে তো ভালো লাগতেছে তাই না কি এটা দেখো আল্লাহ এটা অনেক সুন্দর কার এটা আমার হ্যাঁ সবই তোমার কবে আসছো এটা এই তো পছন্দ হয়েছে না খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আচ্ছা বল যে যেটা বলছিলাম না এই ভাইয়া যেটা বললো আর কি তো আমি তো আসলে তুমি কি বলো সেটা শোনার জন্য বসে আছি মানে যাই করি আমাদেরকে একটা তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে তাই না আমারও আসলে সেটা মনে হচ্ছে কারণ তুমি তো থাকো না বাসায় সারাদিন আমাকে একা একা থাকতে হয় ভালো লাগে না আবার বাবা ওইদিকে একা বয়স হয়ে যাচ্ছে তো আমরা গিয়ে বাবার কাছে থাকাটাই মনে হয় ভালো হবে তো তোমার তো কোনো অসুবিধা নাই না কি বলো আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই তাহলে ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে তো তাহলে আমরা কবে যেতে পারি কালকে হ্যাঁ কালকে তাহলে কালকেই যাই হ্যাঁ না আচ্ছা তাহলে তো কিছু কাজ বাকি আছে ওই তোমার মুকলেশকে বলি বলে যে জিনিসপত্র যেগুলো নিয়ে যাবো ট্রাকে করে সেগুলো একটা ওকে খবর দিতে হবে তো আর তুমি তাহলে অন্যান্য জিনিসপত্র যা আছে তুমি তাহলে গুছিয়ে নাও আয় আমরা সবাই মিলে বসে আড্ডা করি ভালো লাগতেছে না তুই যা আয় না ভালো লাগবে তো আয় ডালিন তোর কি মন খারাপ নাকি না এগুলো কি রে এই যে আল্লাহ কি ও
এগুলো তো ফানুস, অদ্ভুত। কি হয় বানাইছ? পুরো পাতলা কাগজ রোল করে ভিতরে ধোয়ার কুণ্ডলে দিয়ে দেয়। ওই দেখো 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 দেখ, চারটা একসাথে নামতেছে। হ্যাঁ অদ্ভুত, অনেকগুলো একসাথে। আচ্ছা এগুলো যে পড়ে যাচ্ছে, পরে আগুন ধরে যাবে না গাছটাতে? না, আমরা কিন্তু অবশ্যই কক্সবাজার যাচ্ছি। এই কক্সবাজারগুলো উড়ায়? হ্যাঁ। আরে ওইখানকার উৎসব আরো অনেক বড়। আমি আমি একদম মিস করব না কক্সবাজার, আমি অবশ্যই কক্সবাজার যাব। তানভীর, হ্যাঁ গান গা। ব্যাপারটা খুব ফেলি হবে এখন, চল গান শুনবো। দেবার তোমার থাকবো কামনা ছাড়া, তুমি ব্যথার মালা আমায় বরণ করেছো, কি আছে দেবার তোমার থাকবো কামনা ছাড়া। আশাহত চোখে ঘরণী হয়েছ মোর হৃদয় ঘরে, তুমি স্বপ্ন দেখিয়েছ আশাহত চোখে ঘরণী হয়েছ মোর হৃদয় ঘরে, মালা আমায় বরণ করেছো, কি আছে দেবার তোমার এক বুক ছাড়া। মা মা কি হয়েছে? ওঠো মা একটু খাবা। না আমি খাবো না মা, তোমার না অসুখ, একটু খাও না। না মা দুর্বল লাগবে মা, একটু খাও। যতক্ষণ আমি নিপার কোনো খবর না পাবো আমি খাবো না। ও তুমি নিপার জন্য এরকম করতেছো? নিপা কি তোমার জন্য না খায় আছে? দেখো সমানে খায়া দায়া দিব্যি ঘুরতেছে। ও খায়া দায়া দিব্যি ঘুরুক, কিন্তু আমি খাবো না। আমি যতক্ষণ ওর একটা কোনো খবর না পাবো আমি খাবোই না। ঠিক আছে খাও না, হ্যাঁ খাবার চাইও না কিন্তু। হ্যাঁ ঠিক আছে যা।
জায়গার নাম করলে মজাই থাকবো না। এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? আসিস না একটু গল্প করে। এত তাড়াতাড়ি যে ঘুমাবো, অনেক চাট কাউকে বল। শুন 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 বল বল শুন না বল, চল আমাদের বারান্দায় যাই। রাজীব আমার খুব ঘুম পাইছে, আমি ঘুমাবো, ঠিক আছে? কালকে কথা। এত তাড়াতাড়ি যাবি একটু গল্প করবি, আমার না ঘুম ঘুম পাচ্ছে না, বুঝছিস? ট্রাই কর, ঘুম চলে যাবে, আমি এখন ঘুমাবো, আমার খুব খারাপ। আরে শুন শুন শুন, তোর বাসায় ফোন করবে আমার মোবাইল থেকে? না করবি না, করবি না? দীপাকে একটু নিউজ দিক, নাহলে টেনশন করবে যে আমি স্টাডি ট্যুর আছি, একটু বলি দে না ফোনটা। আগে আমার সাথে গল্প করবি? নেপা ঘুমাতে যা রাজীব, আমার এখন গল্প করার মতো মুড নাই, আই এম টু টায়ার্ড। ওকে নেপা, কি তুই এখানে কেন? আমি না ঘুম পাচ্ছি না। ডালিমরা কি করে? ঘুমাইতেছে। তা আপনার ঘুম পাচ্ছে না কেন? জানি না, এমনি এমনি। আমরা আজকে এখানে সাত বসে বসে গল্প করি। কি সারা রাত? হ্যাঁ সারা রাত গল্প করার মতো এনার্জি আমার নাই, ঘুম ধরতেছিল না, এই জন্য এখানে এসে বসছি, ঘুম ধরলে চলে যাবো। কি সে গল্প করলে? বললাম না, এনার্জি নাই। তোকে আমি একটু কথা বলি? না বলি না। তো কথা শোনার এখন ইচ্ছে আমার নাই। তোর হৃদয় বলতে কিছু নাই, আমি একটু কথা বলতে চাইলাম, তোকে এটা শুনতে ইচ্ছে করলো না তোর? আমার হৃদয় আমি ঢাকায় ফেলে আসছি। আচ্ছা বল, কৌতূহল আছে বল। বলবো? বল। বলবো? বল। সত্যি সত্যি বলবো? আচ্ছা মিথ্যা মিথ্যা বল। না সত্যি সত্যি বলি? আচ্ছা সত্যি সত্যি বল। আমি না তোকে অনেক পছন্দ করি। আমিও করি, সত্যি 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 তুইও করিস আমাকে, আমিও তোকে অনেক পছন্দ করি। যা ঘুমাতে যা, পাগলামি করিস না। ঘুমাতে চলে যাব? যা না ঘুমাতে যা, যা রাজীব, যাও, গুড নাইট।